প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? সবাই ভালো? থ্যাংক ইউ। দেখো, আজ শ্রেণী দ্বিতীয় বিষয় গণিত, শ্রেণী দ্বিতীয় বিষয় গণিত অধ্যায় পাঁচ পৃষ্ঠা নম্বর 61। অধ্যায় পাঁচের গুণ পৃষ্ঠা নম্বর 61। দেখো, গুণ গুণ করতে হবে। গুণ কিভাবে করতে হয় তোমরা এটাকে শিখেছো? নামতা, নামতা জানলে গুণও গুণও পারা যাবে, তাই না? নামতা না জানলে গুণ পারা যাবে না। তাহলে নামতা আগে শিখতে হবে। আশা করি তোমরা সবাই নামতা জানো। দেখো, প্রথমে 61 পৃষ্ঠার এক নম্বরে আছে, দেখো, 14 গুণ 2, চার দুগুণে কত হয়? আর প্রথমে 2 দিয়ে 4, চার দুগুণে 8, 2 দিয়ে 1, 2 1 কে 2। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছো? এটা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, 2 নম্বর, 23 গুণ 3। দেখো, 3 যা 3-এর গুণ করলে 3 3 9, এবার 3 যা 2-এর গুণ করলে 3 2 6। সহজ না অঙ্ক প্রিয় শিক্ষার্থীরা? একদম সহজ অঙ্ক। এবার দেখো, 3 নম্বরে দেওয়া আছে 11 গুণ 8। তাহলে 8 দিয়ে 1-এর গুণ করলে 8 অক্কে 8, এবার 8 দেবে আবার 1-এর গুণ করলে 8 অক্কে 8। এবার 4 নম্বর কি? 4 নম্বর দেওয়া আছে 32 গুণ 3, 32 গুণ 3, 3 দিয়ে 2-এ 3 দুগুণে 6, 3 দিয়ে 3-এ 3 3 9। এবার 4 দিয়ে দেখো, এই 4 নম্বরে দেখো, এবার সরি 5 নম্বর, 5 নম্বর অঙ্কটা দেখো, 5 নম্বর আছে 21 গুণ 4, 21 গুণ 4, 4 অক্কে 4, 4 দিয়ে 2-এ গুণ করলে 4 2 8। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। 5 নম্বর, এটা আর একটা অঙ্ক আছে, 6 নম্বর, 6 নম্বর চাইছে কি? 34 গুণ 2, সরি 34 গুণ 2। দেখো, 4 2 কত? 4 2 কত হয়? 8 হয়। এই 8 বসালাম, এবার কত? 3 2 6, এবার 3 2 6, তাই না? 3 2 6, তো 3 2 6। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো, তাই না? অঙ্কটা সবাই তুলে নাও খাতায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবার খাতা তোলা হয়ে গিয়েছে। অঙ্কগুলো গুণ কীভাবে করতে হয় শিখালাম। আগামী ক্লাসে গুণ সম্পর্কে লিখিত যত অঙ্ক আছে সব শিখাবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।